হবে পুরোটাই বলতে হবে ভাই। ও তো যাই হোক, আপনি অনন্ত জলিলের ছবি ভালোবাসেন না দেখে বলছেন, এখানে অনন্ত জলিলেরও তো অনেক ফ্রেন্ড আছে মনে হয়। দর্শক, বাংলা চলচ্চিত্রে সুবাতাস ফিরে এসেছে, হল বরাদ দর্শক, যেই দৃশ্য বাংলাদেশে প্রায় 20-25 বছর যাবত আমরা দেখতে পারিনি। এরকম একটি দিনের অপেক্ষায় হয়তো হলমার্করা ছিল। শাকিব খানের ছবি লিডার আমি বাংলাদেশ হলে মুক্তি পাওয়ার পরই দর্শকের ভিড় উপচে পড়া ভিড়। প্রতিটা সিনেমা হলে বাংলাদেশে এটা সাভারের চন্দ্রিমা সিনেমা হল। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। দেখতে পাচ্ছেন লাইনে অসংখ্য মানুষ, যেটা আমি বলে হয়তো বোঝাতে পারবো না, আপনারা হয়তো দেখতে পারছেন ভিডিওতে। যদি কেউ আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা শাকিব খানের ছবিকে ভালোবাসেন, তারা হলে এসে ছবিটা দেখবেন। খুব সুন্দর একটা রাজনৈতিক ছবি, যে ছবি থেকে অনেক কিছু শেখার আছে, জানার আছে, দেখলে হয়তো বুঝতে পারবেন। আমি ছবিটা দেখেছি, এই জন্য বললাম। তো আজকের মতো আমি তাসিন টিভি থেকে বিদায় নেব। আল্লাহ হাফেজ।